হাই গাইস তো আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন সো এই ভিডিওগুলো আপনারা অনেকেই টিকটকে তৈরি করতে পারতেছেন না সো এটি কিন্তু আপনারা যদি ওখানে ক্লিক করেন তাহলে টেম্পলেটে ক্লিক করলে আপনাদের টেমপ্লেট অপশনটি আসতেছে না সরাসরি আপনাদের ক্যাপ কার্ড ডাউনলোড করতে বলতেছে সো এই সমাধানটি আপনাদের করে দিচ্ছে যে আপনারা বিকল্প পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন চলুন আমরা শুরু করি মোবাইল স্ক্যানে তো গাইস প্রথমত আপনাদের ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে ক্যাপ কার্ড অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে সেটি আপনারা কোথায় পাবেন প্লে স্টোরে পাবেন সো গাইস আপনারা ভিডিওটি কিভাবে বানাবেন এবং ওয়াটারমার্ক ছাড়া কিভাবে আপনারা শেভ করবেন এবং কি আপনারা এই লিঙ্কটি কোথায় পাবেন সো এই ধরনের ইন্টারফেসটি কোথায় পাবেন সব কিছু এ টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং সব কিছু ক্লিয়ার করে দেব দেখতে পাচ্ছেন ইউজ টেম্পলেট ইন ক্যাপকার্ট আপনাদের এখানে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে ইউজ টেম্পলেট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের পাঁচটি ছবি অ্যাড করতে হবে তো আমি পাঁচটি ছবি অ্যাড করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি মানে হয়ে গেছে তো এরপরে আপনারা এই যে ওয়াটারমার্কটি রয়েছে এটি ওয়াটারমার্ক ছাড়াই আপনারা সেভ করবেন কীভাবে সে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট রয়েছে এখানেও সেভ হবে আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া সেভ করতে চান দেখতে মার্ক এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উদায় ওয়াটারমার্ক এখানে আপনারা টাচ করবেন টাচ করলে আপনাদের সেভ হবে অটোমেটিক আপনাদের টিকটকে নিয়ে যাবে তো আপনারা যদি সরাসরি আপনার টিকটকে আপলোড দিতে চান এখানে সরাসরি দিতে পারেন এবং কি আপনারা যদি গ্যালারিতে সেভ করতে চান সেটিও হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের টিকটকে নিয়ে গেছে সো আমরা কিন্তু সরাসরি টিকটকে আপলোড দিতে পারবো ঠিক আছে তো এখন যদি আমরা এখানে নেক্সট বাটন ক্লিক করি তাহলে আমাদের পোস্ট হয়ে যাবে টিকটকে আর যদি আপনারা না দিতে চান পরবর্তী দিতে চান তাহলে আপনারা কেটে দিবেন অটোমেটিক কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে গ্যালারিতে ঠিক আছে আমাদের ফোন ফাইলে যে গ্যালারি সেখানে সেভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের এখানে সেভ হয়ে গেছে তো বলেছিলাম এই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আছে আপনারা এখান থেকে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন